নমস্কার এখন আমি আপনাদের দু রকমের আধার কার্ড দেখাব প্রথম যে আধার কার্ডটি দেখছেন এটা দু সালে জেনারেট হয়েছিল মানে একদম প্রথম দিককার যে আধার কার্ড যখন প্রথম আধার এনরোলমেন্ট হয় সেই সময়কার আধার কার্ড এবং সেই সময়ের আধার কার্ডে সবই ছিল নাম বাবার নাম ডেট অফ বার্থ সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকতো স্ক্রিনের ডান পাশে যে আধার কার্ডটি দেখছেন এটা অপেক্ষাকৃত পরে ডাউনলোড করা নেট থেকে ডাউনলোড করা এবং এটি ডাউনলোড করা হয়েছে যখন ফোন নাম্বার লিঙ্ক করা হয় এবার মুশকিল হচ্ছে দুটি কার্ডই সেম দেখুন নাম্বারটি দেখেও বুঝতে পারছেন এই কার্ডগুলোয় যখন ফোন নাম্বার লিঙ্ক করা হয় তখন কিন্তু তারপর যখন কার্ডগুলি ডাউনলোড করা হয় তখন কিন্তু বাবার নামটি এখান থেকে আউট হয়ে যায় লোন নেওয়ার ক্ষেত্রে বা অন্য জায়গায় আপনার এই বাবার নামটি কিন্তু ম্যান্ডেটারি হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটি অনেক সময় গ্রাহ্য হয় না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা এই নেট থেকে ডাউনলোড করা কার্ডগুলিতে আপনার বাবার নামটি অ্যাড করবেন বা সংযুক্ত করবেন এটি করার জন্য সরাসরি আপনাকে আধারের ওয়েবসাইটে চলে আসতে হবে এরপর আপনাকে একদম এখানে যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর প্রথমে আপনার আধার নাম্বার দেবেন তারপর এখানে যে ক্যাপচা ভ্যালুটি আছে সেটা এখানে পুট করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে পুট করে লগ ইন করবেন ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে এখানে আমার আধার কার্ডে আমি যে সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবো সেগুলো সব শো করছে এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অনলাইন আপডেট সার্ভিস এই অপশানটায় ক্লিক করতে হবে এরপর আপনাকে আপডেট আধার অনলাইন এই অপশানে ক্লিক করবেন তারপর প্রসিড টু আপডেট আধার এই অপশানটায় ক্লিক করবেন এখানে আপনি কতগুলো জিনিস কারেকশন করতে পারবেন সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে যেমন নাম দুবার ডেট অফ বার্থ একবার জেন্ডার একবার এগুলো আপনি আধার কার্ডে আপনার টোটাল লাইফ সার্কেলে এতবার করে পরিবর্তন করতে পারবেন কিন্তু অ্যাড্রেসটা আপনি যতবার ইচ্ছে ততবার চেঞ্জ করতে পারেন এবার এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাড্রেস অপশান সিলেক্ট করে প্রসিড টু আপডেট আধার এই অপশানটা ক্লিক করতে হবে এবার প্রথম দিকে যখন আধার কার্ড হয়েছিল তখন ওখানে আধার কার্ডের সঙ্গে ফাদার নেম বলে আলাদা একটা অপশান ছিল এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে কেয়ার অফ হয়ে গেছে যেমন আমরা চিঠিতে পাঠাই যখন কোনো মানুষকে নতুন চিঠি পাঠাই তাকে যদি মানে পিয়ন বাবু না চিনে থাকেন তাহলে তার বাবার নামটা সেখানে যেমন অ্যাড করে দিই মানে যাতে সহজে তার কাছে চিঠিটি পৌঁছে যায় এক্ষেত্রেও কিন্তু এই ডিটেল টু বি আপলোড এই জায়গায় কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন এবং যদি কোনো মহিলা হন তিনিও বাবার নাম দিতে পারেন অথবা স্বামীর নামও দিতে পারেন অবশ্যই তার সঙ্গে যে সঠিক প্রুফ হিসাবে যেটা দেবেন সেটাতে যেন সেই ব্যক্তির সঙ্গে তার রিলেটিভের নামটি সংযুক্ত থাকে সেটি যেন শো থাকে এবার এখানে কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নামটি লিখে দেবেন ধরুন আমি বাবার নাম লিখে দিচ্ছি এক্স 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 দিয়ে এটা এখানে চলে এলো তারপর এখানে আপনার হাউস নাম্বার যদি থাকে দিতে পারেন অথবা আপনার গ্রামের নামও এখান থেকে দিতে পারেন আমি এখানে আমার গ্রামের নাম দিয়ে দিলাম স্ট্রিট নেম হিসাবে আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নামও এখানে দিতে পারেন এরিয়া আপনি আপনার যে থানা থানা আছে লোকাল লোকাল সেই থানার নামটি দিতে পারেন ল্যান্ডমার্ক যদি কিছু থাকে দিতে পারেন নাও দিতে পারেন এটাতে না দিলেও কোনো অসুবিধা নেই তারপর আপনাকে আপনার পিন নাম্বার প্রোভাইড করতে হবে তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাকে আপনার ভিলেজ সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে পোস্ট অফিস অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে একটি আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে সব থেকে বেস্ট অপশান হচ্ছে আপনি যদি আপনার ভোটের কার্ড আপলোড করেন সেখানে আপনার বাবার নামটি থাকবে এছাড়াও অল্টারনেটিভ এখানে অনেকগুলি অপশান আছে রেশন কার্ড আপনার পাসপোর্ট বা ইলেকট্রিক বিল গ্যাস বিল এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন এবং অবশ্যই ডকুমেন্টটি যেন এমবির মধ্যে হয় এবং সেটি যেন পিডিএফের আকারে হয় এটি কিন্তু আপলোড করবেন যদিও এখানে ভিউ ডকুমেন্ট ডিটেলে বলা থাকে যে জেপিজি করলেও হবে কিন্তু দুই এমবির মধ্যে পিডিএফ সাইজে করেই কিন্তু আপলোড করবেন তবেই কিন্তু আপলোডটা হবে নাহলে কিন্তু আপলোড অনেক সময় হতে চায় না এখান থেকে আমি আমার ডকুমেন্টস সিলেক্ট করে নিয়েছি দেখুন হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করছি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আপনার নতুন যে অ্যাড্রেসটি আপনি যেটি আপডেট করে দিলেন সেটি এখানে শো হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে শো করছে এবং এখানে একটি এসআর এর নাম্বার আছে এই এসআরের এর নাম্বারটি আপনারা কোনো জায়গায় নোট করে রাখবেন বা ছবি তুলে রাখবেন এটি দিয়েই কিন্তু আপনারা পরে আধার কার্ডের যে স্ট্যাটাসটা আছে সেটা চেক করতে পারবেন এরপর এখানে যে দুটি অপশান আছে সেই দুটি অপশান মার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে বলা হচ্ছে আপনাকে পঞ্চাশ টাকা চার্জ করা হবে এই আপডেট প্রসেসটা কমপ্লিট করার জন্য তারপর এখানে টিক মার্ক দিয়ে এখানে দুটি গেটওয়ে আছে যে কোনো একটি গোটে গেট আপনি সিলেক্ট করে নেবেন আমি রোজার পে সিলেক্ট করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি কিউআর কোড ওপেন হয়ে যাচ্ছে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন অথবা নেট ব্যাংকিং ডেবিট কার্ড এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর একটি রিসিপ্ট জেনারেট হবে যে এসআরের নাম্বারটি আমি কপি করে রাখতে বললাম সেই এসআর নাম্বারটি কিন্তু ওখানে থাকবে এবং যখন আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং রিসিপ্ট জেনারেট হয়ে যাবে মোটামুটি আপনাকে তিন থেকে চার দিন কখনো কখনো সাত আট দিনও ওয়েট করতে হতে পারে তখন দেখবেন আপনার আধার কার্ডটি আপডেট হয়ে গেছে অবশ্য আপনারা ফোনেও একটি মেসেজ পাবেন এবং তারপর যখন আপনারা আধার কার্ডটি ডাউনলোড করবেন অনলাইন থেকে তখন কিন্তু আপনার যে ঠিকানার অংশ আছে ঠিকানার অংশে আপনার বাবার নামটি দেখতে পাবেন এইভাবে কিন্তু যে নতুন আধার কার্ডগুলো যেগুলোতে আপনারা ফোন নাম্বার লিঙ্ক করছেন সেখানে আপনারা আপনাদের বাবার নামটি অ্যাড করতে পারবেন অথবা আপনারা এখান থেকে লগ ইন অপশন প্রথমে যেমন লগ ইন করেছিলেন সেই লগ ইন করেও কিন্তু এই স্ট্যাটাস অপশানে এসে দেখতে পারবেন আপনার কাজ কতটা এগিয়েছে ভ্যালিডেশন স্টেজে আছে না পেমেন্ট প্রসেস হয়ে গেছে নাকি ডিফেক্টিভ দিয়ে রিজেক্ট করে দিয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকেই চেক করতে পারবেন আগের যে এসআরএন নাম্বারটি দেখছেন এটি হয়তো আমি কোনো কিছু আপডেট করতে দিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে নেই সেটি হয়তো হতে পারে আশা করি বুঝতে পেরেছেন কী করে আপনারা নতুন আধার কার্ড যেগুলো আপনারা ফোন নাম্বার লিঙ্ক করিয়ে এনেছেন সেখানে বাবার নামটি কি করে অ্যাড করবেন ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার ধন্যবাদ